যতই চাক কলেজে যতই করুক চাকরি স্কুল জীবন আর কেউ ভুলে না, যতই আছে স্মৃতি স্কুলের সাথে সেই স্মৃতি ভুলতে পারবে না। টিফিন নিয়ে কারাকারি জাতীয় সঙ্গীত না গিয়ে মুখে নাড়া নাড়ি আর হবে না, ক্লাসে আগে গিয়ে লাস্ট বেঞ্চে বসা নিয়ে ঝগড়া করা করি আর তো হবে না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না। ক্লাস টুয়েলভ পাস আউটের পর স্কুল আড্ডা শুনলেই মনে পড়ে ক্লাস বাঙ্কের মতো হাজার দুষ্টুমি, মনে পড়ে কিছু প্রিয় বান্ধবীর মুখ, তার সাথে কিছু টিচারদের স্পেশাল ডাকনাম যেটা শুধুমাত্র স্টুডেন্টরাই জানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড আ ভেরি ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি প্রত্যেকে খুব 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 ভালো আছো। থাম্বনেইল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা আমার কাছে কিন্তু খুবই মেমোরেবল, শুধু আমার কাছে কেন প্রত্যেকের কাছে স্কুল লাইফ মানেই কিন্তু একটা গোল্ডেন টাইম। কারণ সেখানে নো টেনশন নো প্রেশার অনলি এনজয়। যারা কলেজে পড়ো কিংবা জব করো তারা আমার কথা আরো বেশি ভালো রিলেট করতে পারবে। তো এখন আর কিছু বলছি না, ভিডিও শেষে কথা হচ্ছে, তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। স্কুল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্য। আমাদের এই যে স্কুল ড্রেসের কালার আছে পার্পল কালার, এই কালারটা কিন্তু আমার ড্রেসের দারুণ লাগে। তো যাই হোক, আর কিছুদিন পরেই আমরা স্কুলের এক্স স্টুডেন্ট হয়ে যাবো, মানে এখন ডিসেম্বর 2022, আর তিন চার মাস পরই আমাদের এইচএস এক্সাম। তো তার আগে ভাবলাম তোমাদেরকে একবার পুরো স্কুলটা ঘুরিয়ে দেখায়। চলো এখন ফালতু বক বক না করে দেখা হচ্ছে একদম স্কুলে গিয়ে। ততক্ষণের জন্য টাটা। ওয়েলকাম টু মিশন গার্লস হাই স্কুল। আমাদের একটা স্কুলের বাউন্ডারিতে কিন্তু অনেকগুলো স্কুল আছে, জানি না কীভাবে সবগুলো দেখাতে পারবো, তবে চেষ্টা করবো সবগুলো ভালোভাবে। আমি পড়ি ব্যাঙ্কুড়া মিশন গার্লস হাই স্কুল, ক্লাস 5-12 অবধি। এছাড়াও আছে বিশপ প্রাইমারি যেটা নার্সারি থেকে ক্লাস 4। তাছাড়াও আরও দুটো স্কুল আছে, চলো ভিডিও চলতে চলতেই দেখাবো। মিশনারি স্কুল মানেই কিন্তু এরকম একটা গাছপালায় ঘেরা সুন্দর শান্ত পরিবেশ, এই জন্যই মিশনারি স্কুলের প্রতি আমার কিন্তু একটা আলাদাই অ্যাট্রাকশন। মেন রোড থেকে কিন্তু আমাদের স্কুলটা অনেকটাই দূরে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। ও এই যে দূরে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে, আর ঠিক একটু পেরে গেলেই তোমরা দেখতে পাবে বাটারফ্লাই পার্ক। ওই যে এখন সেখানে কোনো বাটারফ্লাই আছে কিনা আমি কিন্তু জানি না, কিন্তু শীতকালে যখন প্রচুর ফুলের গাছ লাগানো হয় তখন কিন্তু সত্যিই পার্কটা দেখতে বাটারফ্লাইয়ের মতোই লাগে। এই গাছটা তোমরা দেখো, গাছটা দেখেই বুঝতে পারবে গাছটা অনেক দিনের পুরনো গাছ। দাঁড়াও ফোনটা রোটেট করে তোমাদের দেখাচ্ছি গাছটার কি নাম, তা কিন্তু আমি জানি না, কিন্তু এই দেখো গাছের গুঁড়িটা দেখে তোমরা বুঝতে পারবে গাছটা কত দিনের পুরনো। এটা আমাদের নিউ অফিস রুম, কনস্ট্রাকশনের কাজ চলছে, একতলা ছিল এবার দুতলা হবে। আর ওই যে দূরে ওটা পুরনো অফিস রুম, একটু পরের দিকটা ভালোভাবে দেখাবো। স্কুলটা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, ডিসেম্বর পুরো মাসটা আমাদের স্কুল ছুটি থাকে, 1 তারিখের মধ্যে সব ক্লাসের ফাইনাল এক্সাম হয়ে যায়, তারপর ছুটি পড়ে যায়। আমরা স্কুলে এসেছি কিছু প্রজেক্ট সাইন করানোর জন্য, আর আমাদের কিছু স্পেশাল ক্লাস আছে তার জন্য। এই জায়গাটাতে না আমাদের স্পোর্টস হয়, এগুলো সব নিউ বিল্ডিং আমাদের খুব একটা বেশি মেমোরি নেই, যে একবার শুধু পরীক্ষায় দিয়েছি। না না তোরা কর গাইস, তোমরা কি বুঝতে পারছো এখানে কি চলছে? ট্রেন্ডিং পাতলি কামড়িয়া গানের রিল শ্যুট চলছে, এই জন্যই বলে 11-12 উঠলে ছেলে মধ্যে সত্যিই দুটো পাখনা গুজিয়ে যায়। স্কুলে এসে রিল শ্যুট, ভাবো কত সাহস। ম্যামরা এদের কাণ্ড দেখে হাসতে হাসতে বেরিয়ে গেল, ম্যামও কনফিউজ যে কিছুদিন পরে এর এক স্টুডেন্ট হয়ে যাবে, এদেরকে বকবো না হাসবো। এই বিল্ডিংটাতে আমার প্রথম ক্লাস করা, ওপরে 5C এর ক্লাস হতো আর নিচে 6C। চলো তোমাকে দিকে একবার ওপর থেকে ঘুরিয়ে আনি। ও আরেকটা কথা, সি সেকশন শুনে তোমরা আবার ভেবো না যে সি স্টুডেন্টরা খারাপ, আমাদের স্কুলে ABC অনেক সময় ডি সেকশনও থাকে, কারণ প্রচুর স্টুডেন্ট আর ABC কিন্তু আমাদের কোনো ম্যারিট লিস্ট দেখে হয় না। তো চলো যাই। এ মা এত আশা করে আসলাম, আর দেখো ক্লাসরুমটা বন্ধ। এই যে এটা আমাদের 5C এর ক্লাস, এটাতে আমার প্রথম ক্লাস, আর এই দিকটা হল রুম, আর এটা ওপরে ওঠা সিঁড়ি। কোনোদিন সাহস হয়নি ওপরে যাওয়ার, তাই ইচ্ছে করতো যেতে কিন্তু কোনোদিন যায়নি। বারান্দাটায় অনেক মেমোরি, কোনো ফ্রেন্ডের সাথে ঝগড়া হলে এখানটা এসে চুপ করে দাঁড়িয়ে থাকতাম। আর ওই যে নিচের রুমটা দেখতে পাচ্ছ, এটা 8C এর রুম, ওই রুমটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আমি স্কুলে কোনোদিন কোনো জিনিস ফেলে আসতাম না, সব কিছু গুছিয়ে আনতাম, কিন্তু ওই রুমটাতেই ফার্স্ট টাইম আমি আমার একটা খাতা ভুলে গেছিলাম, আর সেটাও 8 ব্যাগেই চলে গেছিলো ভুল করে। দোতলা থেকে নেমে গেছি সোজা যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছ ব্লু কালারের গেট, ওটাই 6C, ওটাতে আবার একটা নিয়ম ছিল রোল নাম্বার ওয়াইজ বসা, মানে একটা বেঞ্চে 5 করে বসতো, ফার্স্ট বেঞ্চে 1, 2, 3, 4, 5। তো এরপর এই যে দেখো এটা হচ্ছে 8 রুম, যেটা তখন ওপর থেকে দেখাচ্ছিলাম। তো চলো এরপর অনেক ল্যাবগুলো ঘুরিয়ে দেখায়। এই যে কেমিস্ট্রি ল্যাব, ছোটোর থেকে স্বপ্ন ছিল এই ল্যাবটায় কখন ঢুকবো, যাক বড় হয়ে সায়েন্স নিয়ে পড়ে সেই স্বপ্নটা পূরণ হয়েছে। ভেতর থেকে 360 অ্যাঙ্গেল রোটেট করে ল্যাবটা দেখানো যাবে না, কারণ অনেক ইনস্ট্রুমেন্ট আছে, কোনো কিছু ভেঙে যেতে পারে, জানানোর থেকে ভালোভাবে দেখানো যাবে, তাই এখান থেকে দেখাচ্ছি। এই ল্যাবটা কিন্তু আমার খুবই পছন্দের, যতগুলো স্কুলের ল্যাব আছে তার মধ্যে এই ল্যাবটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, পিপেট বুলেট আরও নানান ইনস্ট্রুমেন্ট। একটা ত্রিপল স্ট্যান্ড, একটা স্প্যাচুলা বলে ইনস্ট্রুমেন্ট আছে, যেটা একটা চামচের মতো দেখতে, আমাদের কিছু স্টুডেন্ট স্প্যাচুলাকে চামচ আর এটাকে টুল বলতো, আমাদের দেওয়া অদ্ভুত নামগুলো শুনে ম্যাম খুব আসতো আর বলতে এটা কি তোর বাড়ির রান্নাঘর নাকি। এই ল্যাবটা সবচেয়ে বেশি মজা করেছি, এক্সপেরিমেন্ট করতে যেয়ে কত কিছু করতাম।
কেমিস্ট্রি ল্যাবে কাজ করার সময় তোমরা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবে, টিচারদের কথা শুনবে। আমার হাতে একবার অ্যাসিড পড়ে গেছিলো, যাই হোক অতটাও ক্ষতি হয়নি। বায়োলজি ল্যাব একটু পরে বায়োলজি এক্সাম আছে, তখন চেষ্টা করবো ভিতর থেকে আরেকবার দেখানোর। আর এই মাইক্রোস্কোপটার সাথে তোমার আলাদাই পরিচয়, পরে বলছি। আর এই যে দুষ্টু কঙ্কবাবু, সৃজিতা এর সাথে যতবারই নাচতে গেছে এর হাত সৃজিতার হাতে খুলে চলে গেছে। যদি 24 ঘন্টায় ক্যামেরা রাখা যায় তাহলে এরকম হাজার হাজার মজার ঘটনা তোমরা দেখতে পাবে। সবাই খুব মন দিয়ে এক্সাম দিচ্ছে, অ্যাজ ইউজুয়াল আমরা সবার আগে এক্সাম কমপ্লিট করে দিই। তোমাদের এক্সাম কমপ্লিট, এই দিনগুলো সত্যিই খুব মিস করবো। বায়োলজি ল্যাবে অনেক স্পেসিমেন আছে, তবে সেগুলো সব সামনে থেকে গিয়ে ভিডিও করা সম্ভব নয়, কারণ যত্ন করে রাখা আছে, কিছু ভেঙে যেতে পারে। পরে যদি ফটো অ্যাড করা যায় আমি অবশ্যই করে দেবো। মাইক্রোস্কোপটার সাথে অনেক মেমোরি, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি। স্পাইরোগাইরা, ডাফনিয়া, মাইটোসিস, মিওসিস, পরাগরণ, অনেক কিছু। তো যাই হোক, চলো এখন কঙ্কুবাবু টাটা করে বায়োলজি ল্যাব থেকে বেরিয়ে যায়। এই বারান্দাটায় কত ছুটোছুটি, কত হই হুল্লোড়, সব কিছু আর কিছুদিন পর মেমোরি হয়ে যাবে। খ্রিস্টমাস সেলিব্রেশনের জন্য প্যান্ডেল করা হচ্ছে, চলো বাকি স্কুলটা ঘুরে দেখা। এই গাছটা দেখো কত বড়, মানে স্কুলের স্টেজটাই কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা আছে, এখন দেখা যাচ্ছে না, পরে কোনো একদিন দেখাবো। ওই দেখো ওই দিকটায় ফিজিক্স ল্যাব আছে, লাইব্রেরি আছে, এটা পরে দেখাবো। আগে ওই দিকের ক্লাসরুমগুলো একবার ঘুরিয়ে দেখায়। এই যে গাছের নিচেই ক্লাসগুলোতে ক্লাস করে না, দারুণ আরাম পাওয়া যাচ্ছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কিন্তু আমরা যখন পড়তাম এই বাঁ দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ ওগুলোতে 7A B C এর ক্লাস হতো, আর ডান দিকেরগুলোতে 9A B C হতো, এখন 9 কি হয়েছে। আর এই দেখো এই গাছটা না আমার এতই ভালো লেগেছে, কি সুন্দর দেখাচ্ছে দেখো সূর্যটা, অনেক বড় কিন্তু এই গাছটা। চলো দেখি এগিয়ে যাই আস্তে আস্তে। এখন কোনো স্টুডেন্ট নেই বলে স্কুলটায় কত শান্তশিষ্ট লাগছে, এমনি যদি নর্মাল টাইমে স্কুলে আসো এত চিৎকার, এত লোক, এত স্টুডেন্ট, তুমি ভালোভাবে ভিডিওই করতে পারবে না। ওই দেখো এটাতে আই থিঙ্ক 7A ক্লাস হতো, আর এই মিডিলটাতে ক্লাস হতো 7C, মানে আমি ছিলাম সি সেকশন। আর এইটাতে আই থিঙ্ক 7B ক্লাস হতো, কোনটা A কোনটা B আমি ভুলে গেছি, কিন্তু মধ্যেখানটায় 7C ক্লাস হতো এটা আমি একদম কনফার্ম। চলো এরপর বাকি স্কুলটা তোমাদেরকে ঘুরে দেখায়। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমাদের একটা স্কুলের বাউন্ডারিতে অনেকগুলো স্কুল আছে, তো ওই দিকে আর দুটো স্কুল আছে, কিন্তু ওই দুটো একটু পরে ঘুরিয়ে দেখাবো। আগে আমাদের স্কুলটা ঘুরিয়ে দেখায়, নাহলে তোমরা গুলিয়ে যাবে কোনটা কি। দোতলা, এখানে ম্যাক্সিমাম ক্লাস হয়। এই দেখো বিশপ প্রাইমারি স্কুলের অফিস, যেটা তখন বলছিলাম যে নার্সারির থেকে 4 পর্যন্ত যে ক্লাসটা হয় সেটা। মিশন গার্লস হাই স্কুল বা বিশপ প্রাইমারি, যে আলাদা আলাদা রুম এরকম কোনো ব্যাপার নেই। আমাদের মিশন গার্লস ডে স্কুল হয় 10টা থেকে 4টা, আর বিশপটা হয় মর্নিং আওয়ারে, তাই ওদের এই রুমগুলোতেই ক্লাস হয় সকালবেলা। স্থাপত্যের সালটা দেখে ভেবো না আমাদের স্কুলটা নতুন, মোটেই নয়, অনেক দিনের পুরানো। এটা এই বিল্ডিংটা স্থাপত্যের সাল, যতগুলো ওয়াল পেন্টিং দেখতে পাচ্ছ সব আমাদের স্কুলের স্টুডেন্টদের আঁকা, কিছু কিছু ছবি সত্যিই খুব সুন্দর এঁকেছে। এই দেখো আবার ঘুরেছি আগের জায়গাতে চলে এসেছি, একটু আগে যে বললাম আরো দুটো স্কুল আছে, তো এবার সেই দুটো স্কুল তোমাদের ঘুরে দেখাবো। ওই স্কুলেই কিন্তু আমার প্রথম স্কুল জীবন শুরু, দাঁড়াও স্কুলের সামনে গিয়ে কথা বলছি। স্কুলের পরিবেশটা দেখছো কত সুন্দর, কৃষ্ণের গাছপালায় ঘেরা, এই জন্যই আমার মিশনারি স্কুল এত ভালো লাগে, চারদিকে ছায়া, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস। নার্সারি থেকে KG 2 পর্যন্ত এই স্কুলে পড়েছিলাম, তারপরে ক্লাস 1 ভর্তি হয়েছিলাম মিশন প্রাইমারি স্কুলে। এখন একটা বয়েজ স্কুল, কিন্তু আমি যখন পড়তাম তখন কোয়েট স্কুল ছিল। 15 বছরের স্কুল লাইফে আমাকে যদি জিজ্ঞেস করো সব থেকে মজাদার টাইম কোনটা, তাহলে আমি বলবো ওই মিশন প্রাইমারি স্কুল ক্লাস 1 থেকে 4, কারণ ওই স্কুলের টিচারগুলো খুব ফ্রেন্ডলি ছিল আর বন্ধুগুলো খুব ভালো ছিল। আসলে ছোটোবেলাকার ফ্রেন্ডশিপগুলো না খুব পিওর হয়, তখন টাকা পয়সা দেখে হয় না, কিন্তু বড় হওয়ার সাথে সাথেই একটা জিলাসি চলে আসে। এদের কিছু একটা ফাংশন চলছে, চল ইশিকাকে বললাম সামনে যেতে, কিন্তু ওইদিকে টিচার আছে বলে ভয়ে যাবে না, আর আমার একা যাওয়ার তো কোনো সাহস নেই। এই স্কুলটাতে কিন্তু আমার প্রথম স্কুল জীবন স্টার্ট। কোন রুমটায় ফার্স্ট ক্লাস হয়েছিল মনে পড়ছে না, নার্সারি KG 1 KG 2 এই 3টেই ক্লাস ছিল, আই থিঙ্ক এটা অফিস রুম ছিল। স্কুলটার নাম মিশন শিশু শিক্ষা নিকেতন, নার্সারি থেকে KG 2 পর্যন্ত আমি এখানেই পড়ছিলাম। এই স্কুলের ম্যাডামগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি ছিল, আমাকে প্রচুর 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 ভালোবাসতো। যে ফাংশনটা দেখালাম ওটা কিন্তু একটা অন্য স্কুল, ক্লাস 1 থেকে 4 পর্যন্ত হয়, এটা ডে স্কুল হয়, স্কুলের নামটা আমার ঠিক জানা নেই। এই দেখো বাচ্চাগুলোকে নামিয়ে দিয়ে আমরা ধন্য উঠে গেছি। আমরা খুব একটা অভদ্র স্টুডেন্টও ছিলাম না, খুব একটা ভদ্র স্টুডেন্টও ছিলাম না, মিডিয়াম স্টুডেন্ট ছিলাম। সায়নকে বললাম পাগলো তুল দোলকা, কিন্তু সায়নী বাচ্চারা ভয় পাই তুললো না। আসলে দোলনাগুলোর হাইটে খুব নিচু নিচু, ছোটো ছোটো একদম ছোটো বাচ্চাদের জন্য, তো আমরা যদি চেপে যাই সেটা আমাদের দোষ, ভেঙেও যেতে পারে, সেই জন্যই সায়নী ভয় পা তুললো। 9 এই রুমটা না আমার কাছে সত্যি খুবই 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 স্পেশাল।
দরজাটা তো এখন হয়তো খোলা যাবে না, চাবি দেওয়া আছে, দাঁড়াও দেখি যদি জানলাটা খোলা যায় তাহলে তো কিছু বলতে পারবো। লাকিলি খুলতে পেরেছি জানলাটা, খুবই অন্ধকার, জানি না কত দেখা যাচ্ছে। ক্লাসের ডেকোরেশনটা আগে দেখো, যতগুলো ছবি আঁকা আছে সবই আমাদের ক্লাসের স্টুডেন্টরা টিচার্স ডেতে এঁকেছিলো, দেখতে সত্যিই দারুণ লাগে। এই ক্লাসটা আমার কাছে খুব মেমোরেবল, ক্লাস 9 মানে PNPC স্টার্ট, প্রচুর ছেলেমেয়েকে নিয়ে গল্প হাসি মজা আড্ডা হতো, সবাই ফ্রেন্ড, তবে সব ছেলেগুলোর নাম মনে নেই, যতজনের নাম মনে আছে বলছি। অরুণীল, ব্রিজেশ, অন্তিম, অরিন্দম, আরেকজন আছে হিজ ভেরি স্পেশাল, সেটা এখন সিক্রেট রাখছি। আর এই বেঞ্চটা, পুরো স্কুলে এরকম একটাই বেঞ্চ আছে যেখানে শুধুমাত্র 3 জন বসে যায়, এই যে এইটা, বাকি অনেক বেঞ্চ আছে যেখানে 4 জন কিংবা 5 জন বসে যায়, এই বেঞ্চটা 3 জন বসে যায়। 3 মুহূর্তে যখন স্কুলে আসতাম এই বেঞ্চটা ছাড়া বসতামই না, হ্যাঁ সেট করে আসতাম, একজন হলে সবাই আসতাম, একজন না হলে কেউই আসতাম না। এখন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত, হতটা ফ্রেন্ডশিপের কারোর সাথেই নেই। তবে এই দুজনকার নামটা বলি, একজন প্রত্যুষা, আমার খুব ছোট্টবেলার বন্ধু, সেই ক্লাস 1-2 থেকে, আর একজন আত্রেয়ী, ওর সাথে আমার ওই ক্লাস 7 ওরকম টাইম থেকে বন্ধুত্ব। ওই দেখো শ্রেয়ানের, ভাবছি আমি পাগল হয়ে গেছি, এরকম একা একাই ফোন ধরে বকে যাচ্ছি। এরকম কিছু দুষ্টু কুকুর ছিল, দেখতে পাচ্ছি না এখন কোথায় গেছে কে জানে, যাদেরকে আবার বিস্কুট দিলে খেত না, কিন্তু চাউমিন বা রুটি দরকার দিলে তখন তারা খেত। তোমাদেরকে আগেই বললাম ক্রিসমাসের জন্য এরকম প্যান্ডেল করা হয়েছে, একটা অ্যাপসোস এই স্টেজটা আমি কোনোদিন পারফরমেন্স করতে পারিনি, মানে অন্য জায়গায় করেছি ক্লাসরুম বা অন্যদিকে, কিন্তু এই স্টেজটাই করা হয়নি। দেখো এই দিকটাতে আমাদের ফিজিক্স ল্যাব, এক্ষণে যাব মনে হয়, ম্যাডাম চলেও এসছে। আর এইখানটায় দাঁড়াও দেখাচ্ছি, এই যে এই দিকটা হচ্ছে মিড ডে মিল, এখন দিকে যাবো না, প্রচুর ঝোপ জঙ্গল হয়ে আছে কারণ এখন স্কুল বন্ধ আছে। চলো এবার ল্যাবে যাই ক্লাস করতে, নাহলে মার খাবো এবার। সবাই চলে এসছে, দেখো ব্যাগগুলোকে এখানে বস্তার মতো করে সাজিয়ে রেখে দেওয়া, ভেতরে যায়, অনেক পুরানো দিনের রুম তো এখানে, এগুলো খুব ঠান্ডা হয়, আর ডিজাইনগুলো কিন্তু এখনকার স্কুলের যেরকম হয় সেরকম কিন্তু এই রুমগুলোর ডিজাইন নয়, এটা অন্যরকম, দেখলেই বুঝতে পারবে। চুপচাপ পরীক্ষা দিই, পরে ফাঁকা পেলে আবার ভিডিও করবো, সো ততক্ষণের জন্য টাটা। সবাই ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার পর একটু ফাঁকা পেয়েছি, চলো ইনস্ট্রুমেন্টগুলো এবার ঝরঝর দেখিয়ে নিই, বেশি কাছে যাবো না কারণ আমারই ভয় লাগে, ভোল্টমিটার, ট্রানজিস্টার, এছাড়াও আরও অনেক কিছুই আছে, এ দেখো। আর ওইদিকে বিভিন্ন রকম তুলা যন্ত্র, আরও অনেক কিছু আছে। ফিজিক্স ল্যাবটা ঢুকতেই না একটু ভয় ভয় লাগে, এই কারেন্ট ইলেকট্রিক জিনিস, এই জন্য একটু ভয় ভয় লাগে। আর এইটা এইটাতে না আমার খুব ইচ্ছে ছিল একবার প্র্যাকটিক্যাল করে দেখার নিজে হাতে যে ঠিক জিনিসটা কীরকম হচ্ছে, কিন্তু আমাদের অত সময় হলো না, সময় খুব কম, এই ক্যামেরা কোন দিকে যে ঘুরে যাচ্ছে, ম্যাডাম কী সব কাজ করছে, অনেক ইত্যাদি আমাদের ল্যাবে ক্লাস নিত, চলো বেরিয়ে যাই। ফ্রেন্ডস আই এম রিয়েলি সরি, তোমাদেরকে আমি জিওগ্রাফি ল্যাবটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ ডিসেম্বর মাসে যখন আমাদের এক্সট্রা ক্লাস আর এক্সাম হচ্ছিল তখন আমি এইসব ভিডিওগুলো করেছিলাম, কিন্তু তখন জিওগ্রাফি ক্লাস অলরেডি বন্ধ হয়ে গেছে, তার জন্য জিওগ্রাফি ল্যাব বন্ধ থাকতো, যতবারই চেষ্টা করেছি জিওগ্রাফি ল্যাবে গিয়ে ভিডিও করা ততবারই দেখি জিওগ্রাফি ল্যাব বন্ধ। এরপর তোমাদেরকে যে ভিডিওগুলো দেখাবো সেগুলো একদম স্কুলের লাস্ট দিনের ভিডিও, মানে যেদিন আমাদেরকে লিভিং সার্টিফিকেটটা দিয়েছিল তো সেই দিনের ভিডিও, তো সেদিন কিন্তু নাচতে নাচতে স্কুলে চলে গেছিলাম, আর নাচতে নাচতে স্কুল থেকে চলে হয়েছি, সেদিন এতটা মন খারাপ হয়নি, সেদিন এতটা ইমোশনাল লাগেও নি, কিন্তু এখন যখন ভাবি স্কুল লাইফ শেষ তখন কিন্তু মনটা সত্যি একটু খারাপ হয়ে যায়। তো কিছুদিন আগে একটা ঘটনা আছে, তার আগে একটা মেমোরি শেয়ার করি। ক্লাস 9-এ টিফিন টাইমে হলেই আমরা সবাই হাই বেঞ্চে উঠে পড়তাম, তারপরে সবাই মিলে একসাথে হাই বেঞ্চে বসে টিফিন খেতাম, তো কার টিফিন যে কার সাথে এক্সচেঞ্জ হয়ে যেত সেটা আমরা আজ অব্দি মাথায় ঢোকেনি, মানে কে কার টিফিন খাচ্ছে তার কোনো ঠিকানা নেই, সবাই মিলে মিলেমিশে টিফিন খেতাম, অনেক সময় একজন একজনকে খাইও দিত, তো সেখানেও দুষ্টুমি, রুটির মধ্যে প্রচুর লঙ্কা দিয়ে খাইয়ে দেওয়া হতো, তো ভাবো কেমন বদমাশি। তো যাই হোক, কিছুদিন আগে যেটা একটু বলছিলাম, একটা স্বপ্ন দেখছিলাম, মানে যখন এই ভিডিওটা এডিট করছিলাম, এই ভিডিওটা এডিট করতে প্রায় আমার 1-1.5 মাস সময় লেগেছে, কারণ আমি নিজেই খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম, তো তার মাঝেই জাস্ট 1 সপ্তাহ আগে একটা স্বপ্ন দেখছিলাম যে আমরা আবার সেরকম একসাথে বসে টিফিন খাচ্ছি, সবাই মিলে হাসি মজা দুষ্টুমি করছি, তারপর যখন ঘুমটা ভাঙলো না সত্যি, মানে ভাবছিলাম যে এই দিনটা যদি আরো ফিরে পাওয়া যেত, মন খারাপ হচ্ছিল ভোরবেলায় স্বপ্নটা দেখছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে মন খারাপ, তো যাই হোক কিছু তো করার নেই, লাইফ সবাইকার এইভাবে এগিয়ে চলে, সবাইকার জীবনে দিনটা আছে, তো ঠিক আছে মন খারাপ লাগবেই। মেমোরি রাইটিং চলছে, সেরা সঞ্চয়ের দেশে মেমোরি লিখে দিচ্ছে, দেখা যাক কী লিখে, খুব যত্ন সহকারে মন দিয়ে লিখছে, এরপর সৃজিতা লিখছে শ্রেয়ার ড্রেসে মেমোরি, দেখি কী লিখে, সবাই খুব যত্ন সহকারে মন দিয়ে লিখছে। থ্যাংক
হচ্ছে কিউটি লটস অফ লাভ। বাহ, স্কুলটা অনেক অদ্ভুত লাগছে, অনেক ফাঁকা ফাঁকা লাগছে, অনেক মেমোরি মনে পড়ছে, 15 বছরের স্কুল লাইফ আজকে শেষ। জানি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো কি আর করবো বলো, 15 বছরের স্কুল লাইফ কি কখনো 20-30 মিনিটের ভিডিওতে রিপ্রেজেন্ট করা সম্ভব, তোমরাই বলো। তো যাই হোক, আমি চেষ্টা করেছি অনেকটাই। তো একটা লাস্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা হচ্ছে এই ভিডিওটা দুটো পার্ট আসবে, একটা পার্ট তোমরা দেখছো আর একটা সেকেন্ড পার্ট যেটা, সেটাতে আমি স্কুলে ছোট থেকে যতগুলো ফাংশন দেখেছি তো সেই ছোটবেলার থেকে একদম লাস্ট ফেয়ারওয়েল অবধি সব কটা ফাংশন তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। একদম ছোটবেলাটা হয়তো শেয়ার করতে পারবো না, কারণ যখন 5-6 ধরো পড়তাম তখন এতটা স্মার্টফোন ছিল না, কিন্তু 7 থেকে দেখাবার চেষ্টা করবো। ফাংশনের সাথে সাথে আমাদের স্কুলের প্রত্যেকটা ম্যাডামের সাথে তোমাদেরকে পরিচয় করার চেষ্টা করবো। জানি না সব ম্যাডামের সাথে পরিচয় করতে পারবো কিনা, কারণ মনে হচ্ছে প্রত্যেকটা ম্যাডামের সাথে ফটো বা ভিডিও তোলা নেই। যদি আমার কাছে সব কটা ভিডিও না থাকে তো অন্য কারোর কাছ থেকে নিয়েও সেটা তোমাদেরকে আমি দেখাবার চেষ্টা করবো। তো জানি না সেই পার্টটা কখন আসবে, দেরি হতে পারে কারণ এডিট করতে টাইম লাগবে, কিন্তু অবশ্যই আসবে। তো যাই হোক, আজ এতটাই, ভিডিওটার থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, যদি তোমরা তোমাদের স্কুল লাইফকে রিলেট করতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো পুতলি কেন যাচ্ছি আমি, যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। তো দিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। ততক্ষণের জন্য টাটা। যতই যাক কলেজে, যতই করুক চাকরি, স্কুল জীবন আর কেউ ভুলে না। যতই আছে স্মৃতি স্কুলের সাথে, সেই স্মৃতি ভুলতে পারবে না। টিফিন নিয়ে কারাকারি, জাতীয় সঙ্গীত না গিয়ে মুখে নাড়া নাড়ি আর হবে না। ক্লাসে আগে গিয়ে লাস্ট বেঞ্চে বসা নিয়ে ঝগড়া করা করি আর তো হবে না। স্কুলের সেই দিনগুলো ফিরে তো পাবো না, সেই দিনগুলো ফিরে তো পাবো না। ক্লাসে প্রেম করা তাকে ছাড়া সবার জানা, সেই প্রেম কাহিনী আর তো হবে না। ছেলে মেয়ে নাম টয়লেটে লিখে রাখা, সেই বদমাশি আর তো হবে না। ম্যামের উপর ক্রাশ খাওয়া, ক্লাস না করে আড্ডা মারা, বন্ধুদের সাথে আড্ডা হবে না। কে প্রথম ক্লাসে যাবে এটা নিয়ে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি আর তো হবে না। স্কুলের সাথে কাটানো দিনগুলো পাবো না, স্কুলের সাথে কাটানো দিনগুলো পাবো না। সামনে ভালো সাজা, পিছনে খারাপ বলা, আর তো খারাপ বলা হবে না। বেঞ্চে দাগা দাগি ব্যাগ নিয়ে মুছা মুছি ডাক, নাম ধরে ডাকা আর তো হবে না। ছুটি শেষে খেলাধুলা, একসাথে বাড়ি ফেরা, সেটা তো আর ফিরে পাবো না। যত ছিল হাসা হাসি খুন ছুটি রাগারাগি, সে তো আর হবে না। বন্ধুদের সাথে কাটানো দিনগুলো পাবো না, বন্ধুদের সাথে কাটানো দিনগুলো পাবো না। যতই যাক কলেজে, যতই করুক চাকরি, স্কুল জীবন আর কেউ ভুলে না। যতই আছে স্মৃতি স্কুলের সাথে, সেই স্মৃতি ভুলতে পারবে না। একই টাইপের স্কুল ড্রেসে না সাজলেও লাগতো বেশে, সেই ড্রেস পরা তো হবে না। শুরু কান্না করা, শেষ বেলা কান্না করা, স্কুল জীবন ভোলা তো যাবে না।